চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুণা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করব আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখে আল্লাহবুল আলমিনের কাছে নির্দেশ দাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারা আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ বলেছেন বিল্লি ইসমি বনু আহলি তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্য সহযোগী হও আর পাপ এবং সীমানঙ্ঘ আল্লাহর অবাধ্য হওয়ার মতো কোন কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষাকে করলাম কোনো আল্লাহ তালা কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁস মোরগ আছে এরাও এদের প্যাট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরা কোনো চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তালা রিজিক অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানতে মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকর এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করেন যে আমার জন্য একটা হবে কিনা আমি তো নিজে মত পান করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন একজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়জ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য চাইজ নাই নিজের আখরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বলা বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে লা তা'াতাল ফি মা'সিয়াতিল খালিক আল্লাহ রাব্বুল কোনো কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে এমন কি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা অন্যায় করো তো আল্লাহ তালা কনে করে বলেছেন ফালা বিল্লাহ আল্লাহর সাথে শরিক কর এই নির্দেশ যদি বাপমাও দেয় যেই কোনো অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে ফালা তোতে আহমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি তো চাকরি জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলো সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ আমাদের সবাইকে সবসময় সত তার উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তালা তফিক দান করুন এবং সব ধরনের অন্যায় সব ধরনের অবিচার সব ধরনের জুলুম সব ধরনের গুনাহের কাজ পাপের কাজ যে থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক ভাইরা আছেন ছোট ছোট চাকরি করেন সার মদ খাবেন নিজে মদ খায় না সারের মদের বোতলটা গাড়িতে থেকে দিতে হয় হ্যাঁ তো এটা জায়জ নেই হারাম কাজ যেই সারের নিয়মিত এই কাজ করা লাগে ওই সারের ওই সারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই এখন দেখি পায়ের তলায় মাটি নেই সবভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানামুখী বাধা আসে ভাইরা আমার পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ পদাকাত আলীন আল আলদমিমা রহবত যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কি আমাদের লক্ষণ এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তো যেই সারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয় একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে ফেসে গেছি ভিন্ন কথা কিন্তু আমাকে এই কাজটাই করতে হয় অন্যায় করতে হয় তাহলে সেই কাজ আমার জন্য করা যায় নাই ইমানদার না খায় থাকবে তারপর অন্যায় করবে না আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিট চাকরি করা বৈধ কি আসলে বাংলাদেশের মতো এই দুষ্ট সমাজে দুষ্ট সরকার বলেনি কিন্তু দুষ্ট সমাজ মানে আমরা দুষ্ট জনগণ দুষ্টু এই দুষ্ট সমাজে ইসলামী বিনিয়োগ ব্যবস্থা পুরোপুরি চালু করা কঠিন ইসলামী ব্যাংক যখন শুরু হয় তখন তখন তো আমরা এত বড় হুজুর ছিলাম না তখন যারা বড় বড় হুজুর ছিলেন তাদের অনেককেই মশার অংশীদার ভিত্তিতে ইসলামী ব্যাংক টাকা দিয়েছিল অনেক টাকা যে তারা যেন এটা বিনিয়োগ করে যে লাভ হবে লাভের শেয়ার দেবেন ইসলামী ব্যাংকে কিন্তু এদের সবাই লস খেয়ে যান কাগজে কলমে এদের অনেকেই বাড়িতে হলিন পালেন অনেক নিজস্ব সম্পত্তি করেন কিন্তু ব্যবসায় লস হয়ে যায় তা আমাদের দেশের নৈতিক অবস্থার এই পরিণতি দেখে ইসলামী ব্যাংক যারা প্রচলন করেছেন তারা দেখলেন যে আইনগত এবং নৈতিকভাবে সেরে বিনিয়োগ গ্রহণকারীর তাকওয়ার উপরে নির্ভর করার সুযোগ নেই তারা কিছু ঘোরপাশ করে সুদকে অ্যাভয়েড করতে লাগলেন এই জন্য ইসলামী ব্যাংক এখন অনেকগুলো এর ভিতরে যেগুলো পুরনো হয়ে গিয়েছে কিছুটা সরিয়া পালনের চেষ্টা করেন আমরা আশা করি তাদের চেষ্টায় তারা আন্তরিক তবে অনেকেই থিওরিতে সরিয়া থাকলেও অনেক ব্রাঞ্চে আমরা দেখেছি যারা শরিয়া লঙ্ঘন করেন এই ধরনের প্রতিষ্ঠানে নিজে যদি সরিয়া মেনে চলা যায় তো চাকরি বৈধ হবে এটা আমরা আশা করি আমি এম শেষ করেছি আমার বাবা আমার জন্য একটি সুদি ব্যাংকে চাকরি ঠিক করেছে বাবার সামনে ডান দুঃসাহস নেই কারণ এই চাকরি নিয়ে তার সাথে আমার মনোমান্য অনেক আগ থেকে বিষয়টি আমার মাকেও বলেছি এক বলেছি বাবাকে সুজাতে সবার একটাই কথা এই যুগে চাকরি পাওয়া খুব কঠিন এমত অবস্থা আমার করণীয় কি আর বাধ্য হয়ে যদি আমি এই চাকরি করতে হয় তাহলে কি কোনো এবার কবুল হবে দয়া করে জানাবেন আপনার বাবার এখানে বাবার ইয়ে করার আনুগত্য করা আপনার জন্য জায়জ হবে না এখানে আপনার বাবার আনুগত্য করা আপনার জন্য জায়জ হবে না সুদি ব্যাংকে চাকরি করা কোনো মানুষের জন্য জায়জ নেই এবং হাদিসে আসে সাল্লাম বলেছেন লা লাখ লোক ফি মাসেদুল খালেক সষ্টার অবৈধ হয়ে অথবা লাহাতা পি মাসেদুল খালেক সৃষ্টি সষ্টার অবৈধ হয়ে কারোর জন্য সৃষ্টি কারো আনুগত্য করা যাবে না তো বাবার অন্যান্য বিষয় আলোযুক্ত করতে পারবেন হারানোর করবেন না এই চাকরিতে যাবেন না ব্যবসা শুরু করে দেন যতটুকু পারেন ছোটখাটো ব্যবসা কিছু পারেন করবেন অথবা হালাল খুঁজবেন যতক্ষণ পর্যন্ত হালাল না হবে পর্যন্ত আপনি চাকরি নেবেন না কারণ আল্লাহ তালা আপনাকে ইচ্ছাগুলো পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ তালা যখন চাইবে আল্লাহ আপনার মনের আকাঙ্ক্ষা দেখবেন অবস্থা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে তিনি কোনো কিছু আল্লাহর জন্য কেউ ছেড়ে দিলেন আল্লাহ সেটা পরিবর্তনে ভালো কিছু দিয়ে দেন পরিবর্তে আল্লাহ হাদিস আসছে আবাদ আল্লাহ আল্লাহ তার পরিবর্তন করে দেন ভালো কিছু আওয়াজ দিয়ে দেন আপনি আল্লাহর খুব সাহস নিয়ে কাজ করুন আপনি এইটা করবেন না এই চাকরি করবেন না প্রয়োজনে কোনো কোথাও পড়াতে শুরু করেন টিউশনি করতে শুরু করেন কোথাও কিছু করতে থাকেন কিন্তু বাবার এই কথাটা শোনা যাবে না দুঃসাহসের কোনো কিছুই নেই দুঃসাহসের কিছুই নেই চলে আসবেন বাবার খাওয়াবেন না চলে আসবেন বাবার কাছ থেকে সামনে থেকে এবং বাবার খাইতে হবে কেন নিজে কষ্ট করে খাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে যথেষ্ট কিন্তু কোনোভাবেই এটা

বাবা মা সুদ ভিত্তিক লেনদেন করছেন সন্তান আপত্তি করবে না করলে কিছু করার নেই বাবা মায়ের কাছে যখন সন্তান বড় হবে তখন বাবা মার ওটা আর খাবে না কিন্তু ছোট সন্তান উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত পিতা মাতার ভরণ পোষণ করবে এটা পিতা মাতার আর সন্তান উপার্জন অক্ষম হয়ে সে পিতামাতার মাতার ভরণ করবে এটা সন্তানের ফরজ দায়িত্ব এই জন্য এক্ষেত্রে তেমন কিছু করার নেই পিতা মাতার ভালো মন্দ তার সন্তান আদবের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে না হলে মেনে নিয়ে থাকবে যখন নিজের পায়ে চলার মতো হবে তখন নিজের ভরণ পোষণ নিজে চালাবে এটা করতে হবে আল্লাহ আলাম পরবর্তী প্রশ্ন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পদে চাকরি কি হারাম দেখুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাকরি হারাম হবে কেন চাকার চার্টার অ্যাকাউন্ট তো ভালো কাজও হয় আমরা আমাদের একটা সমিতি আছে এটার কোনো সুদ নাই এটা তো আমরা চার্টার অ্যাকাউন্টে নিয়োগ দিয়েছি তিনি সুন্দর হিসাব হিসাব করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে ভালোই তো হলো তাহলে হালাল যদি কোনো তিনি হিসাব করেন তাহলে হালাল হবে হারাম হিসাব করলে হারাম হবে এখন তিনি কি সুদের হিসাব করতেছেন কিনে সেটাও নির্ভর করবে কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই চার্টার্ড অ্যাকাউন্টের কাজ হল সুদের হিসাব করা এই জন্য মানুষের থেকে দূরে থাকা উচিত আর যেখানে চার্টার্ড সুদের হিসাব করবে না সেই জন্য হালাল হবে আর যখন সুদের হিসাব করবে সেটা হারাম হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের চাকরি হালাল নাকি হারাম এই পদের সুদের লেনদেন আছে কিনা জানতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এটা হচ্ছে দেশকে চালায় যারা ব্যাংকিং নিয়ম নীতি মেনে চলে এটার সাথে সুদের সরাসরি জড়িত নাই কেন সুদি কোনো লেনদেন করে না আপনাকেও দেয় না নেওয়া না এদের মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের একটা শাখাও আছে যারা ইসলামী ব্যাংক দেখাশোনা করে তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে পুরো দেশের অর্থনীতিকে পুরোপুরি মনিটরিং করে মনিটরিং ব্যবস্থাপনা দায়িত্ব তাদের এটা একটা ভালো পরিচালক পদে থাকলে তো লাভ আছে আপনার যদি একটা ভোটের কারণে যদি কোনো আপনার একটি মতের কারণে যদি কোনো আল্লাহ তালা ইসলামের পক্ষে কাউকে ঘুরিয়ে দেয় একটা এবং পরিপূর্ণভাবে যদি ইসলামের দিকে কাউকে নেওয়ার সুযোগ করে দেয় এবং আপনার কারণে যদি কোনো সুদ হারাম থেকে বেঁচে যায় কেউ তাহলে তো এটা ভালো কথা আর যদি না হয় অন্তত এটা হারাম হওয়ার সরাসরি কোনো কারণে যদি কোনো আপনি সরাসরি হারামের সাথে অর্থাৎ হিসাবের সাথে জড়িত না থাকেন বা আপনি হিসাবের বা কত সুদের সাথে জড়িত না থাকেন তাহলে সেটা হারাম হওয়ার কিছু নেই যদি সেখানে আপনি দেশকে পরিচালনার জন্য দেশের উন্নতির জন্য কিভাবে কি করতে হবে সুদ বাদ দিয়ে অন্যান্য সাইড দিয়ে যেগুলো আলোচনা হয় অথবা ধরেন অনেক জায়গা আছে ওখানে নতুন টাকা কতগুলি বের হবে পুরান টাকা কিভাবে বন্ধ করা হবে অথবা টাকার কি মান হবে অনেক কিছু জায়গা আছে সবগুলি তো হারাম বলতে পারবেন না টাকা তো হারাম না হারাম হচ্ছে টাকার ব্যবহারটা কি সুদে হারাম হবে আর টাকার হারাম কিছু নেই সুতরাং যদি কেউ এই সহকারী পরিচালক পদে কোনো জায়গাটা দেখতে হবে উনি নিজে দেখে নেবেন যে ওনার জায়গাটার মধ্যে কোনো হারামের এলিমেন্টস আছে কিনা হারামের এলিমেন্টস থাকলে যদি সেটার উপর নির্ভর করে তাহলে পুরোটাই হারাম আর যদি সেটার উপর নির্ভর না করে বরং এটা একটা একটা অনেকগুলো তার ইয়ে আছে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটা বা দুইটা তিনি হারাম থেকে হারাম থেকে সেটা ঢুকে যাচ্ছে তাহলে ওই অংশটুকু হারাম হবে এবং সেটা থেকে বাঁচার জন্য তিনি ওই অংশটুকু সদ্গা করবেন দান করবেন অলাকা কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন মানুষ তো দিন চলতে হবে এখন যে আমি কোনো কিছুই বলি যে উনি যাবেন না তো কেউ না কেউ যাবে এই জায়গা খালি থাকবে না আপনি না গেলে ঠিকই অন্য একটু নাস্তিক বসাবেন আপনি যদি ভালো হয়ে যেতে পারেন এবং সেখানে ভালো কিছু করতে পারেন যাবেন তবে এমন জায়গায় যেতে পারবেন যেটা পুরোটা হারাম উপরে নির্ভরশীল সেটা হারাম পুরোপুরি নির্ভর করছে কেমন যেমন ব্যাংকিং ব্যবস্থাপনা যেটা আছে সেটা বাংলাদেশ ব্যাংক টাকা পয়সা করছে না এরা বলতে পারেন ওদের বাপ বাপ যদি অন্যায় না করে ছেলে যদি অন্যায় করে ছেলে দেয় বাপ দায়ী হয় না তো তারা নীতি করছে বলতে পারেন নীতি তো আগে করে বলছে ও তো আর করে নেই নীতি তো আগে হয়ে আছে সে যদি কোনো সেই নীতির জায়গায় বাস্তবায়নের জায়গায় যায় তাহলে সেটা হারাম হবে নীতি জায়গায় না অন্য অন্য সাইড আছে সেগুলোতে করছে আরাম হবে না তো সুতরাং ব্যক্তির কাজটা আগে দেখতে হবে সরাসরি যে কাজে ইনভলভ সেটা যদি হালাল হয় সেটা হালাল এর সাথে অন্য কিছু জড়িত যতটুকু হারাম জড়িত অতটুকু হারাম আর যেটা এইটাতে যদি কোনো সরাসরিতে তার কোনো হারাম না থাকে তো হারাম হবে না আর সরাসরি যেখানে কাজ করছে এটা পুরোটাই আরাম নির্ভরশীল হবে তো সেখানে সে তার থাকা উচিত হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্ন হচ্ছে বিসিএস এর কোন ক্যাডারটি ধর্ম পালন জন্য সবচেয়ে নিরাপদ একটি হাদিসে মিসকের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী দেখলাম মিস মানে কি এক্ষেত্রে কাস্টমস ট্যাক্স ও মেডেল মার্কস আপনি কাটা আগে নিয়েছেন মার্ক্সের বিরুদ্ধে কঠোর সতর্ক আমি দেখলাম এক্ষেত্রে কাস্টমস ট্যাক্স ক্যাডারগুলো চাকরি করাটা কেমন হবে বিসিএস প্রশাসন ক্যাডার কেমন হবে উপর সবগুলি নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করেছি এটি বিসিএস পরীক্ষার জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ জি আসলে বিসিএস ক্যাডার বা এগুলো সরকারি প্রশাসন বলা হয় সরকারি প্রশাসন মানে হচ্ছে সরকারের সহযোগিতা তো কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন মুসা সাল্লা সাল্লাম বলেছিলেন বিমা নাম তা আলিয়া ফালান আকু নজহ মুজরিমিন আল্লাহ আমি আপনি যেহেতু আমাকে নায়ামত দিয়েছেন যারা মুজরিম অপরাধী তাদের কোনো কিছুতে আমি আপনাকে আমি সাহায্য করবেন সাহায্য করব না তো নিয়ম হচ্ছে এটা দুইটি এখানে নিয়ম আছে একটি হচ্ছে আপনি সরাসরি জুলুমে জড়িত হবেন সেটা হারাম জায়েজ নেই যদি আপনি জানেন যে এখানে গেলে আমাকে জুলুমই করতে হবে তখন সেই চাকরি আপনি করবেন না কারণ এই জন্যই এটা অন্যায়ের সহযোগিতা আর স্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর লোকদেরকে আমরা দেখিনি যাদের সামনে আসবে এক শ্রেণীর লোক হচ্ছে যাদের হাতে লাঠি থাকবে মানুষকে বিনায় কারণে পিটাবে আরেক শ্রেণী হচ্ছে এমন নারী যার মাথার উপরে খোপা উপরের দিকে তোলা থাকবে এবং সে মানুষকে ডাকতে তার অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে তার দিকে আহ্বান করবে এবং সেও ঝুঁকবে অন্যদেরকে মানুষকে আহ্বান করবে তার দিকে নওয়াজ তো এই শ্রেণীর লোক এই জাতীয় চাকরিগুলো যেগুলোতে আছে তো বুঝতে পারছেন যেগুলো জোয়ালেমের সরাসরি জুলুমের সাথে সরাসরি সংশ্লিষ্ট সেগুলো আপনি করতে পারবেন না এর বাইরে বিসিএসের অনেক জায়গা আছে প্রশাসনের ক্যাডারে সবাই জুলুম করতে হয় না আপনি থাকলে হয়তো উপকারও করতে পারেন আপনি দিনদার মানুষের হলে উপকারও করতে পারেন সেটাতে আপনি চাকরি করতে পারবেন এমনকি যদি কোনো কোনো বাহিনী থাকলেও আপনি উপকার করতে পারবেন আপনার কাছে ধারণা হয় সেই আপনি চাকরি করতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাডারের আর যে সমস্ত জায়গা আছে কাস্টমস ট্যাক্স এগুলিতে করতে পারবেন কি না সাথে সম্পৃক্ত কিনা মার্ক্সের এই যে জায়গাটা নিষিদ্ধ এটা কিন্তু আপনি যেটা মনে করছেন সেটা না এটা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে মানে যা রাস্তা থেকে যেভাবে টাকা উসুল করা যেটাকে বলা হয় ইয়া আদায় করা মানুষের পণ্য আটকে তাদের থেকে টাকা পয়সা ইয়ে করে নেয়া রাস্তাঘাটে মানুষদেরকে হেনস্থা করা তাদের টাকা পয়সা নেয়া তাদের থেকে উসুল করা এই চাঁদাবাজি করা যেটাকে বলা হয় এইটা হচ্ছে মার্ক্সের অর্থ যে ব্যক্তি যে চাঁদাবাজি করবে মানুষের সম্পদ নিয়ে টানাটানি করবে সেটা আর যেটা রাষ্ট্রীয় একটা নিয়ম বানিয়ে নিয়েছে যে ধনীদের এত পার্সেন্ট দিতে হবে ব্যবসা করলে এটা এটার ভিতরেও পড়ে না এটা আগেও ছিল আগেও ছিল অসুর বলা হয়তো এটাকে তো এটা যারা ধনী তারা দিবে যারা চাকরিজীবী তারা দিবে সাধারণ মানুষের উপর এটা আসে না আপনারা জানেন যে সাধারণ মানুষের এটা না করলেও সরে টিন সার্টিফিকেট না তাদের লাগেও না যারা চাকরি করে তাদের উপরে সেটা আসে এবং চাকরি করে সরকার একদিক দিয়ে একদিকে নেয় দেয় একদিক দিয়ে একদিক দিয়ে নেয় এটা সরকারের বিশেষ ব্যাপার এটা এটা নিতেই পারে এবং দিতেই পারে এই ব্যাপারটি ওই মাস্ক যারা চাকরি করে যাদের ক্ষতি যারা যাদের চাকরির কারণে গুণার ভিতরে কত বলা হয়েছে কবিরা গুণের ভিতরে যাদেরকে সামিল করা হয়েছে ওইটার ভিতরে পড়বে না কারণ এইটা সুশৃঙ্খল একটা নিয়ম পদ্ধতি যার উপরে দেশ ও রাষ্ট্র পরিচালিত হয় কোনো দেশেই এখন আর এই কর সা চলে না প্রত্যেকটি দেশে এখন কর দিতে হয় জনগণকে এবং খাবারের খাবার উপরও কর আছে মানে চলাফেরার উপর কর আছে মানে সে মানুষের রাস্তাঘাটের উপর কর আছে। এই করটি জনগণ সরকার আপনার জন্য একটা সেবা দিচ্ছে আপনার থেকে কিছু সেবার একটা অংশ কেটে নিচ্ছে কারণ টাকা কোথেকে আসবে উন্নয়নের জন্য আপনাকে সে আপনার থেকে সেটা নিচ্ছে সেটা যখন জুলুমের পর্যায়ে গেলে সরকার দায়ী হবে কিন্তু আপনি যদি কোনো সেখানে চাকরি করেন এবং জুলুমের পর্যায়ে না আপনি জানেন যে এটা সবাই মেনে নিয়েছে এবং এটা পাশ করা জিনিস সবাই অনুমোদিত জিনিস তখন সেটাতে আপনার জন্য কোনো গুণা হবে না আমাদের দেশের ট্যাক্সগুলো ট্যাক্সগুলো আসলে এত কঠিন না এই জাতীয় না যদি হালালের পথে থেকে সরকারি নিয়মটা মেনে যদি আপনি ট্যাক্স নেন বা দেন তাহলে আপনার জন্য এটা গুণার কিছু হবে না এটা জায়েজ বৈধ ক্ষমতায় গেলে আপনিও সেটা করবেন ক্ষমতায় গেলে প্রত্যেকে এটা করে কারণ এটা ছাড়া দেশ চলার জন্য টাকা তো বাইরে থেকেও আর দিবে না আপনার দেশটা আপনাকেই চালাতে হবে বিভিন্নভাবে যেভাবে হোক এটাই নিয়ম তো এই জন্য রসোল্লা ইসলাম একটা কথা বলেছিলেন আলা ইন্না ফিল মালে হাক্কান গায়রা জাকাত জেনে রাখো সম্পদের মধ্যে জাকাত ছাড়া আর হক রয়েছে সে হকটা কি সেটা হচ্ছে সরকার যদি চায় দেশের রাষ্ট্র চালাতে অসুবিধা হয় তিনি যদি কোনো দেশের মানুষ থেকে টাকা নিয়ে দেশের উন্নয়নে এবং দেশের ভালো কাজে ব্যয় করেন তাহলে সেটা অবশ্যই তার জন্য বৈধ আছে আর যে হারাম কাজে ব্যয় করেন সেটার জন্য তিনি গুণাগার হবেন আপনি সেটা দিয়ে দেন আপনি সেটা দিয়ে দিবেন এই জন্য এই ট্যাক্সে কেউ চাকরি করলে বা কাস্টমস চাকরি করলে যদি তিনি যেটা সরিয়ে মানে যেটা নিয়ম আছে সরকারের সরকারের নিয়মটা যদি প্রতিপালন করেন সেখানে ঘুষ না খান বা ঘুষ আদান প্রদান না করেন বা ফাঁকিবাজি না করেন বা টাকা খেয়ে সেটা কাউ কারোকে অন্যায় প্রিভিলেজ না দেন তাহলে তিনি অবশ্যই এরা চাকরি করতে পারবেন এটা গুণ হবে না আর এরপর আপনি জানতে চেয়েছেন যে আর কোথায় চাকরি করা বিসিএস সব জায়গায় চাকরি করতে পারবেন আমার এটাই এমনকি বিসিএস প্রশাসন আপনি বাইরে আপনাকে যদি কোনো নিয়োগ দেওয়া হয় সেখানেও যেতে পারবেন তো সেখানে গেলে আপনি যদি দেখেন যে ইমান আপনার ক্ষতিগ্রস্ত হবে সেখানে শুধুমাত্র আপনি যাবেন না যেখানে গেলে আপনি ইমান থাকবে না সেটা শুধু আপনি করতে পারবেন না এর বাইরে যেগুলি হারাম সরাসরি জড়িত আছে হারামে সেগুলো যেতে পারবেন না যেমন আপনি যদি আপনাকে বিসিএস ক্যাডার হিসেবে আপনাকে কোনো এই সরাসরি সুদি ব্যাংকে নিয়োগ দেওয়া হয় তখন সেটা আপনি নিতে পারবেন না কারণ সুদি ব্যাংকের আয় চাকরি করা কোনোভাবেই জায়েজ নয় কোনোভাবেই জায়েজ নাই তো আপনি এটা বুঝতেন এটা নিতে পারবেন না অনুরূপভাবে এমন কোনো কাজ করতে পারবেন না যেটা সরাসরি হারাম জড়িত কিন্তু যেটা সরাসরি হারাম জড়িত না সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড হারাম নয় ওইটা উপরে গেলে অন্যরা কি করবে সে অন্যরা কী করছে সেটা আপনি চিন্তা ভাবনা করবেন না কারণ সেকেন্ড হ্যান্ডের দায় দায়িত্ব আপনি নেবেন না আপনি আপনার কাজটা হালাল হলে সেটা আপনার জন্য জায়েজ হয়ে যাবে এই জন্য প্রশাসনও চাকরি করতে পারবেন আপনি ট্যাক্সও চাকরি করতে পারবেন আপনি শিক্ষাখাতও চাকরি করতে পারবেন এই জাতীয় যতগুলো খাত আছে কোনোটাই চাকরি করা থেকে আপনি আপনি নিজেকে বাইরে রাখতে পার বাইরে রাখবেন না ওই সময় রাখবেন যখন সরাসরি সেটা হারানোর মধ্যে জড়িত হয়ে যায় যেমন আমরা বলেছি সরাসরি সুদ সরাসরি সেখানে শুধু ঘষে আছে সেখানে শুধু ঘষে আছে অথবা এখানে গেলে শুধু আপনাকে হারানোর মধ্যে চলতে হবে এটা সবাই জানে এরকম অবস্থা হলে আপনাকে সেখান থেকে দূরে সরে আসতে হবে আশা করি বিষয়টা বুঝছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি সুদের ব্যবসা করে তবে তাদের দেয়া খাবার খাওয়া যাবে কিনা যদি তাদের প্রথমত দুইটা দিক আছে একটি হচ্ছে যদি তাদের পুরুষ সম্পদে হারাম অথবা হতে পারে পুরুষ সম্পদ হারাম না কিছু হালাল কিছু হারাম যদি কিছু হালাল কিছু হারাম হয় তাহলে আপনি তাদের দেয়া খাবার খাবেন কারণ হচ্ছে তাদের তো হালাল হারাম মিশ্রিত আছে যুগ যুগ ধরেই মানুষের খাবারের মধ্যে হালাল হারাম মিশ্রিত ছিল একবারে খাঁটি আল্লাহ নেককার বান্দারা ছাড়া সবারই কিছু না কিছু সমস্যা থাকে তো এই জন্য খাওয়ার বন্ধ করা যাবে না সেখানে আর যদি দেখেন যে তারা পুরোটাই হারামের উপর তাদের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত পুরোটাই হারাম তাদের আয় পুরোটাই হারাম এবং তিনি আর হারাম ছাড়া কিছু আয় করেন হারাম দিয়েই চলেন তাহলে আপনার এখানে দুটি দিক রয়েছে একটি হচ্ছে যদি আপনি তার খাবার না খাওয়ার কারণে সে হারাম পরিত্যাগ করবেন এরকম অবস্থায় আপনার হয় তাহলে আপনি অবশ্যই খাবেন না আর এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে জলবুল মাসলাহা আপনি স্বার্থ সংরক্ষণ করতেছেন আর যদি এমন হয় যে আপনি খাইলে বরং তারা খুশি হয়ে আপনার কথা শুনবে ওয়াজ শুনবে এবং শেষে সেই হারামটা পরিত্যাগ করবে তাহলে আপনাকে সেখানে দাওয়াতে অংশগ্রহণ খাবেন কারণ এটা তো হারাম হয়ে যায়নি খাবার হচ্ছে তার খাবার তো ইয়া নয় খাবার তো আপনি রোজ আপনি করেন না খাবার তো হচ্ছে খাবার এই ব্যবস্থাপনা আপনি করেন না একজন করেছে আপনাকে দাওয়া দিচ্ছে আ সে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনি টাকাটা কোথেকে আনলেন এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই দ্বিতীয় তিন নম্বর যে হচ্ছে যদি আপনি যান বা না যান সমান কথা বরং ক্ষতির কারণ হয় আরও পেয়ে যাবে তার মধ্যে ভাবান্তর আসবে না যে আমি যে হারাম খাচ্ছি তাতে তো কোনো সমস্যা নেই কারণ অমুক খুঁজুরে খাইছে অমুক খুজুরে খেয়ে গেছে অমুক আলে আমার আত্মীয়রা খেয়ে খায় সবাইকে সাহায্য করি তারা হারাম খাইতে নিষেধ কিসের এবং এটা এরকম যদি হয় আপনি এই খাবার খাবেন না কেন খাবেন না এটা নাম হচ্ছে দার উল মাফসাদা আপনি ফাসাদকে নিরোধ করতে হবে আপনাকে ফাসাদ ফাসাদ নিরোধ করতে হবে আর এটা আরেক নাম হচ্ছে যেটাকে বলে সদ্যস জারায় অন্যায়ের পথ বন্ধ বন্ধ করা এই জন্য আপনি তখন খাবেন না হ্যাঁ তবে আমরা বলছি খাবারটা হারাম এটা আমি বলছি না কারণ যে কোনো জিনিসের কেউ যদি দাওয়াত দেয় সেটা আপনি দাওয়াত খেতে পারেন শরীরের দৃষ্টিতে কখনও বলে না যে তার দাওয়াতের এটা হারাম বা এটা খাবারটা হারাম এটা বলে না যদি আপনি আপনি নিজে যদি কোনো হারাম থেকে কিন্তু আপনার টাকাটাও হারাম খাবারটাও হারাম কিন্তু আরেকজনের যেটা এই দাওয়াত দিচ্ছে এবং সেখানে আপনাকে খাওয়াচ্ছে তার হারাম জানার পরে বিস্তারিতভাবে যেভাবে আমরা বলছি সেভাবে আপনার ব্যবহার যেন হয় এটা খেয়াল রাখবেন আশা করি বিষয়টা বুঝছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সরকারি চাকরির উদ্দেশ্যে টানা জেনারেল লাইনের পড়াশোনায় সময় দেওয়া যাবে কি তখন নফল আবাদগুলো বাদ পড়ে যাচ্ছে দেখুন নিয়তের উপর নির্ভরশীল যদি মনে করেন যে সরকারি চাকরি পাইলে আমি দিনের উপকার করতে পারবো এখন কিন্তু সরকারি চাকরির উপকার যতটুকু করা যায় বেসরকারি এত উপকার করা যায় না সত্য একজন ধরেন টিএনও বা এসি ডিসি মেসি কত নাম আছে আমি তো বুঝিও না এরা যদি কোনো একজন কোথাও থাকে তিনি কিন্তু অনেক এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি কোনো এত কষ্ট করে চাকরি ঢুকতে পারেন তা আপনার জন্য সেটা ভালো জিনিস কেউ কেউ বলে সরকারি চাকরি এই করবেন সে করবেন এটা একটু বাড়াবাড়ি করা যাবে না আপনি সরকারি চাকরি করবেন পারলে এবং দিনের উপকার করতে পারলে যতটুকু করবেন প্রমাণ কী দেখুন দেখুন ভালো করে দেখুন একটু চিন্তা ভাবনা করে দেখুন ইউসুফ আল্লাহ সালাম যেটা পার্সেন ওইটা নিয়েছেন কিন্তু কিন্তু ওরা মোশেক কম ছিল একটু চিন্তা করে দেখুন ঠিক না অনুরূপভাবে দেখেন এই এই এরা কিন্তু ওনাদের যুগে আরও অন্যরাও মানে এটাই যতটুকু পারছে অটুক তারা করতে পারছে এটাই সলবদের মধ্যে অনেকেই যে আমার যতটুকু দায়িত্ব অটুকু আমি করতে পারছি কিনা অন্যদের কী করছে আমার দায়িত্ব না তো আমি যতটুকু পারি এটুকু যদি আমি হালালভাবে করতে পারি এটা করবো কিন্তু এখানে যদি শিল্প এটা করা যাবে না এখানে তো শিরকের কিছু থাকলে করা যাবে না ধরেন কেউ এমন কাজ করেছে এটা শিরিক যেমন আল্লাহ তারা বিধান দিচ্ছে হাত কাটা তিনি বিধান দিবেন যে না দশ বছর জেল তোলে বোঝা গেল এটা তিনি দিতে পারবেন না ওই জায়গাতে তিনি কিন্তু আর এটা নয় যে আমি এটা ভালোটা করতেছি এটা করতে পারবেন না হ্যাঁ যেখানে তার স্বাধীনতা আছে ইচ্ছা করে তিনি ভালো কিছু করতে পারেন সেখানে তিনি চাকরি করতে পারবেন যেমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন প্রতিষ্ঠানে পড়াবেন ভালো তারা শিক্ষা দিতে পারবেন যেদিন তার মুখ বন্ধ হয়ে যাবে সেদিন আর করতে পারবেন না যে আমাদের কথা বলতে পারি না আমার জোর করে আমাকে সিরিক করাচ্ছে সেদিন থেকে তিনি সে চাকরিও করতে পারবেন না শিরকের সাথে কোনো আপোষ নেই শিরকের সাথে কোনো আপোষ চলবে না কিন্তু সরকার চাকরি যদি কোনো করতে পারেন সেটা দিয়ে যদি কোনো দিন উপকার করতে পারেন আপনার জন্য সেটা কখনো কখনো করা ফরজও হয়ে যাবে কারণ মানুষ ক্ষতিগ্রস্ত দিন ক্ষতিগ্রস্ত এটা কখনো কেউ চায় না এটা চাওয়া যেতে পারে না এটা চাইতে পারেন না আপনি কোনো দিনই এখন যে টানা পড়ার জন্য আপনি সরকারি জেনারেল আপনি ফরজাবাদগুলো আদায় করছেন তো নকলাবাদ বাধ্য হয়ে গেছে কোনো সমস্যা নেই আপনি নিয়োগটা ঠিক করেন যে আমি সরকারি চাকরি করার পরে আমি জাতির উপকার করব আর যদি এখনই থাকে যে আমি এমন জায়গায় খাবো এমন জায়গায় যাবো যেখানে ঘোষ খায় যেখানে আল্লাহর বিধান পরিবর্তন করে তাহলে এখন থেকেই আপনার প্রতি প্রতি ক্ষণে ক্ষণে গুণা লেখা হচ্ছে এখন থেকে প্রতি ক্ষণে ক্ষণে আপনার জন্য গুণা লেখা হচ্ছে প্রতি মুহূর্ত গুণা লেখা হচ্ছে আপনার সময় কাজ সব গুণের উপরে চলতেছে নিয়োগ ঠিক করেন আগে নিয়তের সাথে আমলও ঠিক আছে যদি পারেন আর কি হ্যাঁ যদি এমন কিছু করতে হচ্ছে এটা করা যাবে না যে নিয়তের সাথে আমলটা শিরকি আমল তো এটা করা যাবে না ওইটাও কিন্তু ঠিক আছে মনে রাখবেন ধরেন আপনার নিয়ত আছে যে একটা ভালো কাজ করুন কিন্তু আপনাকে বলছে গান বাদ্য দিয়ে উঠতে হইব আপনাকে এটা করবেন না গান বাজ্য দিয়ে ভালো নিয়তে কিছু করতে পারবেন না অর্থাৎ আপনাকে গান বাদ্য শিখে হ্যাঁ হ্যাঁ কী গানে বাজে কী মদ গেয়ে পড়ে থাকে যে এই গোষ্ঠীগুলো যাই নাম বলতে চাই না ওইগুলি আপনার বুঝেন ওইগুলি বিভিন্ন জায়গাতে বলে এটা শিক্ষা করে আমি ডিগ্রি নেব হ্যাঁ এরপরে আমি উপকার ও সব চলবে না আপনাদের দুটোই বাতিল আমলও বাতিল নিয়ত বাতিল নিয়ত কোনো কাজ হচ্ছে না কারণ আপনার আমলটা আসল ধীরে ধীরে উঠছে এটাই নষ্ট আমাদের শরীরতে ওয়াসায়লটাও হুকমুল কাছে রাখে মানে উদ্দেশ্যটা কোথায় যাচ্ছেন আমার মাধ্যমটা দিয়ে খারাপ মাধ্যম দিয়ে উঠতে পারেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসী আমার স্বামী ব্যাংক কিছু টাকা রেখে সুদ দিয়ে বেশ কিছু টাকা পেয়েছে এই টাকা থেকে সে অর্ধেক টাকা খরচ করে ফেলেছে বাকি অর্ধেক টাকা আবার মানুষের কাছে সুদে লাগেছে এখন এই সুদের টাকা যা আসে আর সে আমাকে কিছু টাকা পাঠায় এবং এটা দিয়ে আমার সংসার চালাতে বলে কিন্তু আমি সে সুদের টাকা নেই না সে জানে আমি নেই এই যে তার সাথে মিথ্যা কথা বলি হারাম থেকে বাঁচার জন্য কি আমার পাপ হয় আর সুদের ওই টাকা না নিলে শুধু তার পাঠানো টাকা দিয়ে সংসার চালাতে হলে আমার সন্তানদেরকে নিয়ে আমার সংসার তো অনেক কষ্ট হয় সন্তানদের ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারি না আমি নিজেও কিছু করি না আমি খুব জটিল সমস্যায় আছি আমাকে একটু বুঝিয়ে বলবেন আমার কি করা উচিত স্বামীকে হারানোর ঘরে বুঝালেও সে রাগ করে আমি বুঝতে চায় না আপনি একটি জটিল সমস্যা আছেন কোনো সন্দেহ নেই তবে আপনি যদি চেষ্টা করে হালাল দিয়ে চলতে পারেন যেটা তারা আপনার স্বামী পাঠায় সেটা আপনার জন্য উত্তম হবে এতে কোনো সন্দেহ নেই এবং এতে করে আপনি হারাম থেকে বাঁচতে পারলেন পরিবারকে বাঁচাতে পারলেন যদি সেটা করতে না পারেন তাহলে তাহলে আপনি অন্তত যতটুকু হালাল আছে দিয়ে আপনি নিচে চলবেন এবং আপনার প্রাপ্তবয়স্ক ছেলে যেগুলো আছে অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ছেলে আছে ওগুলোতে অপ্রাপ্তবয়স্ক ছেলেদেরকে কিন্তু দিতে পারবেন না কোনো টাকা অর্থাৎ হারাম থেকে কোনো টাকা দিতে পারবেন না আপনি চলতে পারবেন যেগুলো আপনাকে হালাল দিচ্ছে সে টাকা দিচ্ছে চলার জন্য এটা দিয়ে আপনি চলবেন আর প্রাপ্তবয়স্ক ছেলেরা এটা দিয়ে চলতে পারবে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদেরকে আপনি সে টাকা দিতে পারবেন কারণ হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন তিনি যদি সন্তান লালন পালনে হারাম হারাম থেকে ব্যবস্থাপনা করেন তাহলে তিনি দায়ী হবেন এবং সেটা শুধুমাত্র ওদের জন্য যারা অপ্রাপ্তবয়স্ক এবং যারা অপর অধীন আপনি যেহেতু স্বামীর অধীন আপনিও খেতে পারবেন যদি আপনাকে হারাম ছাড়া না দেওয়া হয় তার হারাম হলো আপনার হারাম হবে না হ্যাঁ আপনার গুণা হবে না তাকে বোঝানোর চেষ্টা করুন তাহলে ভালো আপনি বলছেন যে বোঝানো সে বুঝে না এজন্য সে এজন্য সেই সে দায়ী হবে আর যারা প্রাপ্তবয়স্ক তাদের অবয়স্ক আছে এমন কোনো ছেলে ছেলে মেয়ে থাকে তাদেরকে বুঝিয়ে দিবেন যে হারাম টাকা তোমরা খেলে তোমরা দায়ী দায়িত্ব বহন করবে তাদেরকে সেটা বুঝিয়ে দিবেন এবং যদি তারা নিজস্ব পায়ে দাঁড়াইতে পারে ভালো যদি না এরকম বড় ছেলে বড় বা প্রাপ্তবয়স্ক ছেলে না থাকে তাহলে আপনার স্বামী যদি সেই টাকা দিও আপনাকে চালায় আপনাকে নিতে পারবেন এর জন্য আপনার স্বামী গুণাগার হবে আপনি গুণাগার হবেন না তবে আপনি চেষ্টা করবেন যতটুকু হালাল আছে ওইটুকু দিয়ে চলতে বাকিটুকু এই যে আপনি এই করে না নেন এটার জন্য আপনি গুণাগার হবেন না আপনি গুণাগার হবেন না এই জন্য আপনি হারাম নিতে চাচ্ছেন না আর যদি এমন হয় যে আপনার স্বামী বাধ্য করছে আপনাকে নিতে তখনও আপনি নিলেও আপনি গুণাগার হবেন না কারণ আপনি অধীন আপনাকে বিয়ে করার পর আপনার ভরণ পোষণ খরচ দেয়া এটা তার দায়িত্ব সে যে হারাল থেকে দেয় সেটাও দেওয়া হবে হারাম থেকে দিলে সেটা দেওয়া হবে হারামের জন্য সে দায়ী হবে আপনি দায়ী হবেন না আপনি চেষ্টা করবেন তাকে বুঝাতে না বুঝলে শুনলে এর জন্য সে অবশ্যই দায়ী হবে এবং আল্লাহর কাছে সে এর জন্য ধরা খেয়ে যাবে সুতরাং আপনি এবং আপনার আপনার অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা যদি সেই টাকা থেকে নেন অর্থাৎ সুদের টাকা থেকেও যদি দেয় সেটাও যদি নেন তাহলে আপনার হবে না যারা প্রাপ্তবয়স্ক যে সন্তান থাকে তারা সেই টাকা থেকে নিতে পারবে না তারা অবশ্যই হালাল থেকে নিতে হবে অথবা তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করে চলতে হবে আশা করি বিষয়টি বুঝছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে সরকারি ব্যাংকে চাকরি করে যেই সরকারি ব্যাংকে চাকরি করে সেই বেতনটা কি হালাল হবে যেখানে সুদের সাথে জড়িত সবই হারাম ব্যাংকের আইটিতে যারা কাজ করে তারা লেনদেন ব্যাপারে কিছুই তাদের হাতে থাকে না তারা শুধু অনলাইনে সব কিছু সচল রাখে সরকারি ব্যাংকে যারা চাকরি করে তাদের আয় হারাম বেতনটা হারাম নিঃসন্দেহ কারণ এটা আমার কথা নয় সৈয়দুল খালক মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তিনি বলেছেন লায়নুল্লাহ লায়নুল্লাহ আকেলাহ আকেলা দিব মুকেলাহ ও শাহিদাই ও আতিমা আল্লাহ তা লায়নত করেছেন যে ব্যক্তি সুদ খাবে সুদ খাওয়াবে দুই দুজনকেই ব্যাংকওয়ালাদেরকে অর্থাৎ যারা ব্যাংকের হোল্ডার আছে যারা ব্যাংকের মালিক যারা তারা এবং ব্যাংক থেকে যারা লেনদেন করছে ওরা ও শাহিদাই সাক্ষী যারা হবে ও কাতবে লেখক যারা হবে প্রত্যেকেই মাল হারাম অভিশপ্ত টাকা হারাম প্রত্যেকের বেতন হারাম যেহেতু তাদের বেতন হারাম সেজন্য তাদের তারা যদি টাকা দিয়ে হস করে সেটাও কবুল হবে না তারা এটা এটা টাকা সৎকার করে সেটাও কবুল হবে না কারণ আল্লাহ তৈবুল্লাহ ইকবাল উল্লাহ তৈবান আল্লাহ পবিত্র পবিত্র চাকরি গ্রহণ করেন না তাহলে এই সরকারি সুদি ব্যাংকে চাকরি করা যাবে করা যাবে না আপনাকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে অন্য কোনো পেশা আপনাকে গ্রহণ করে নিতে হবে যে ব্যক্তি বাঁচতেছে আল্লাহ তাকে বাঁচায় আর যে ব্যক্তি চায় যে হারামে পড়ে যাবে সে হারামের ভিতরে পড়ে থাকে সেখানে বেরোতে পারে না লোভে একবার পড়ে গেলে সেখান থেকে বের হওয়া যায় মাস শেষে এক লক্ষ টাকা পায় কে কারে দেয় এ কথা বলে নিজে আখেরাত নষ্ট করে দুনিয়া কামাই করে নিচ্ছে বেশিরভাগ মানুষের এই জন্য সুদি ব্যাংকগুলো যেখানে সুদি ব্যাঙ্ক হোক যেই সুদি ব্যাংক হোক সেই সুদি ব্যাংকে চাকরি করা হারাম এবং সুদি ব্যাংকের সাথে কোনোভাবে জড়ে থাকা হারাম এমনকি সুদি ব্যাংকের দরজা পাহারা দেওয়া হারাম সুদি ব্যাংকের বল্টের জন্য টাকা নিয়ে আসার জন্য যারা চাকরি করে তারাও হারাম কাজ করতেছে কারণ এটাও সহ সহযোগিতামূলক এখন যারা আইটিতে চাকরি করে তাদের কি অবস্থা আইটি যদি আপনি সুদি ব্যাংকের জন্য তৈরি করেন তাহলে আপনার কাজটা হারাম আর যদি আইটির কাজটা আপনার এমন ব্যাপক শুধুমাত্র আপনি এই হিসাবের জন্য তৈরি করেছেন এটা ব্যাঙ্কের ব্যবহার তৈরি পারে ভালো কাজে পারে স্নাই ব্যাংক হতে পারে বিভিন্ন ভালো সংস্থা হইতে পারে কোনো দোকানও হইতে পারে বিভিন্ন জায়গায় এরকম হিসাব নিকাশের একটা ইয়া তৈরি করেছেন তাহলে আপনারটা হালাল হবে যেন আপনার এটা ভালো উভয় কাজ জায়গায় লাগে আর যদি ইচ্ছা ইচ্ছা করে এমনভাবে করেছেন এত টাকা কত টাকা সুদ হয় এবং সুদের হিসাব প্লে করার জন্য রাখছেন তাহলে আপনি এটা পুরোটাই হারাম আপনি ঠিক হারাম সহযোগী এবং আপনার আয়টাও হারাম হবে আপনি বুঝতে হবে সেখানে আপনি জড়িত থাকে না 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 আপনি তো জড়িত হয়ে গেছেন দিক থেকে আর যদি এরকম হয় আপনার যে যে সফটওয়্যার তৈরি করেছেন সেটা হালালও ব্যবহার করা হারাম ব্যবহার করা যায় যে যেটাতে ব্যবহার করে তাহলে আপনার আয়টা হালাল কারণ আপনি তো শুধুমাত্র হারামের জন্য তৈরি করেন নাই এটা হচ্ছে সাধারণ একটি নিয়ম যেই জিনিস মনে রাখবেন এটাই যেই জিনিস ভালো মন্দ উভয়ে ব্যবহৃত হয় সেটা সরাসরি হারাম বলা যায় না টিভি যে এখন টিভি আমরা সরাসরি হারাম বলি না ভালো মন্দ উভয়ে ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে সবই হারাম যেহেতু আমরা বলি যে না রাখার জন্য কেন এখন হারা হালালের কোনো সাইড রাখা হয়নি হালালের কোনো কিছু রাখা হয়নি একসঙ্গে আমরা বলতাম যে পিস টিভি আছে ইসলামিক টিভি আছে যেগুলিতে হারাম কিছু দেখানো হয় না যে হতো না কোনোভাবেই সেগুলো আপনি দেখতে পাইতেন এটা সুযোগ ছিল বর্তমানে সেটা নাইয়ের সবগুলি হচ্ছে আপনাকে না চাইলেও একটা মহিলা দাঁড়াই থাকবে না চাইলেও খবর পাঠিকা হবে সেরকম শয়তান আর না চাইলেও আপনাকে এমন নাটক দেখতে হবে যেটার মধ্যে আপনার পরকিয়ে শিক্ষা দিবে যেটার মধ্যে আপনাকে দুনিয়ার নিকৃষ্টতম দ্য ইউসিফা শিক্ষা দিবে সুতরাং আপনার আমার ওই জাতীয় জিনিস ঘরে রাখা তখন যায়জ হবে না এই জন্য তখন এই যেমন মাইক যেমন মাইক ব্যবহার করা যায় কিন্তু মাইক তো হারাম কাজে বার কিন্তু হালাল হারাম হালাল কাজে ব্যবহৃত মাইক দিয়ে নামাজ সালাত আদায় করা হয় ওয়াশ করা হয় আলোচনা করা হয় তাহলে হালাল হারাম মিশ্রিত যেখানে আছে। সেখানে হারাম বলা যায় না যেখানে হারাম শুধু হারামের জন্য হয় সেটা পুরোটাই হারাম তো আপনি সুদের জন্য যদি কোনো আপনি সফটওয়্যার তৈরি করেন তা আপনার যে কোনো পুরোটাই হারাম হচ্ছে কারণ পুরোটাই তৈরি করছেন আর যদি এমন হচ্ছে হয় যে না হয় অন্য কিছু ব্যবহার করা যাবে এবং হারাম দুইটার মধ্যে তাহলে আপনি এখন যে আইটি অবস্থা বলছেন যে লেনদেন আপনার হাতে থাকে না কিন্তু আপনি অনলাইন সচল করেন সেটা যদি এরকম হয় যে অনলাইন শুধু সচল করার দায়িত্বটা আপনার সেখানে কোনো হিসাব নিকাশের বিষয়টা আপনার নাই সুদের হিসাবে কাজটা করে দেন না তাহলে আপনার জন্য সেটা হালাল হবে কারণ এটা তো অনলাইন কাজ করতেছেন অনলাইন কাজ আর যে কোনো মানুষের কাজ যাই ইন্টারনেট কোনো সময় হারামের কিছু নয় কিন্তু ইন্টারনেটটা কী করে ব্যবহার করছে এটা দেখবেন যদি যদি হারামের জন্য ব্যবহার করার জন্যই আপনাকে রাখা হয়েছে যে শুধু আমার সুদি হিসাবটা তুমি রাখবা আমি সুদি ব্যাংকের টাকার ইয়াটাই এই অনলাইন হিসাবটা তুমি করবো আর কোনো কাজ তোমার নাই শুধু যে লেনদেন যে সফটওয়্যারটা তৈরি করেছে এটা অনলাইন সিস্টেমটা তৈরি রাখবে যাতে করে নষ্ট না হয় যাতে করে তো আপনি তো হারাম সহযোগী হলেন হারাম সহযোগী হলেন আর যদি এমন হয় যে না পুরো ব্যবস্থাপনা নয় আমি অন্যান্য কাজও করি যে কোনো অনলাইন কাজও করি শুধু সুদের জন্য নয় তাহলে আপনার হালাল হালাল মিশ্রিত যেটা মিলে আপনাকে পুরোপুরি হারাম বলা যাবে না যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেটা হালাল হিসাব করে নেবেন কোনটা কতটুকু সেই হিসাবে আপনার হালাল হালাম নির্ধারিত হবে তো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যে ব্যাংকের আইটিতে চাকরি করেন এটা আসলে শুধুমাত্র ব্যাংকের আইটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র ব্যবহার করা হয় যে এই যে হিসাবটা এই যে জমা খরচ বা জমা বা বের করা হিসাবটা সুদ আসলো আসলো না না এটা 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 হিসাব রাখার জন্য আপনি যতই কেন আসলে সুদের সাথে জড়িত হয়ে গেছে যদি এর চেয়ে বাইরে কোনো কাজ থাকে যে দুইটা মিনি অন্য কাজও করি আমি চিঠি লেখা করি বিভিন্ন সাথে বিভিন্ন কর্মকাণ্ডও করি তাহলে সুদের সাথে জড়িত না থাকলে যতটুকু জড়িত না অতটুকু হালাল হবে যেটুকু জড়িত এটুকু হারাম হবে আশা করি সেটা বুঝতে পারছি